আবারও গাইস অনেকদিন পর চলে এলাম গার্লফ্রেন্ডের লগে খেলতে। তো গার্লফ্রেন্ডের লগে খেলার একটাই কারণ তোমাদের আমি লাস্টে বলবো কি কারণ। তো আমি ডাইকে নিলাম তোমাগোর, এই তোমাগোর না আমার গার্লফ্রেন্ডরে। তোমার কি হবে, মামি হবে, ভাবি হবে, বৌদি হবে, যেটা হবে হবে। আমার গার্লফ্রেন্ডকে আমি একটু ভালোবাসা দিলাম, এখন গার্লফ্রেন্ড আমাকে ভালোবাসা দিচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। যাই হোক, তোমাদের আমি একটা জিনিস দেখাবো, সেটা তোমরা আর কি লাস্টে দেখাবো, সেটা তোমরা দেখে বুঝতেই পারবে যে গার্লফ্রেন্ডের পাওয়ারটা কত জোর। গার্লফ্রেন্ডের সাথে খেলার খেললে তোমরা মানে তুমি প্রো থেকে প্রো প্লেয়ার হয়ে যাবে। প্রো তো থাকবে, তুমি যদি প্রো থাকো তার থেকে আরও প্রো হয়ে যাবে, আর নুব থেকে হ্যাকার, নো সরি 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 গাইস ভুল হয়ে গেছে, প্রো থেকে একদম হ্যাকার হয়ে যাবে। এমন হেডশট, এমন বডি শট, মানে কি বলবো, মানে মারলেই এনিমি নক, একটা গুলি মারলেই বডি যেখানে লাগুক একটা গুলি মারলেই এনিমি মরে যাবে। তো আমি এখানে কোনো রকমের একটা কান কিনেছিলাম আর কি, M500। তো ওটার তো কোনো কাজ হয় না আমাকে দ্বারা, আর এইখানে আরে ভাই মারিস না, আমি কোনো রকমে একটা এসে নিয়ে নিলাম এই স্ক্যাথেটা নিয়ে এটাকে মারলাম, কিন্তু মরে আর না, মরে না। আর সামনে আরেকটা চলে এসছে, এইটা এই লাক লেগে গেছে। তো এটাকেও মেরে দিলাম, মারিয়ে দেওয়ার পরে নিচে আরেকটা দিকে গুতাগুতি করছিল, ওটার আমি M500 দিয়ে মারার চেষ্টা করবো। এখন M500 দিয়ে মারি কিন্তু মরে আর না, হেড তো লাগেই না, ওই দিকে ঝোপ হয়ে গেল। যাই হোক, এই আমি আরেকটা, আরে কিলটা চুরি হয়ে গেল। তো লাস্ট এনিমি, লাস্ট এনিমি বাচ্চা আছে কোথায় আছে সেটা দেখবো। এমন ওই তো দৌড়াচ্ছে কোথা থেকে, ফট করে সামনের দিকে চলে আসলো, এখানে লুকায় পড়লো। এটা বুঝি না, এটা একটা লুকাইছিস কেন রে, আরে হে লাগে না কেন, একটা লাগলো আরেকটা লাগলো শেষ। চলো এটা হচ্ছে বুইয়া, প্রথম ম্যাচ তিনটা কিলের সাথে বুইয়া করে নিলাম, মানে স্ক্যাতে দিয়ে। এটা নামটা কী দেওয়া যায় স্ক্যাতে, কেমন একটা নাম, তো ওটার নাম হচ্ছে যাই হোক পরে একটা নাম ভাইবে দেওয়া যাইব। আর এখানে এরা দেখি ভালোবাসা দিচ্ছে, তো আমিও একটু ফুল টুল ভালোবাসা দিই। আরে কোথায় গেল, এই তো আরে আমার বউ, আমার গার্লফ্রেন্ড, সামনে আও, তোমার ভালোবাসা দিবো এখন, এই তো ভালোবাসা, তুমিও দাও আমিও দিই, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এই নাও ফুল, নাও ফুল গলায় ঝুলাও। তো ফুল দেয়া দিয়ে করতে করতে সামনের থেকে এসে কোনো দেখি কোনো এনিমি পাচ্ছি না, কোনো এনিমি পাইনি আর কি, পাবো কী করে এত ফুল ভালোবাসা দেওয়ার চক্করে। আর এই ম্যাচটাতে কিল পাওয়া হয়নি, তো একটু ঘোরাফেরা করার পরে একটা এনিমিও দেখতে পাইনি। তো যখনই আবার নিচের দিকে যাব তখনই আবার ওই বেড়ার ওই দেখি একটু একটু ফুল দিয়ে নিই, এইদিকে আসো আসো সামনে সামনে আসো একটু ফুল, এই ফুল দেওয়ার চক্করে এই ম্যাচটাতে আর কিল পাওয়া হবে না মনে হচ্ছে আমার। তো এখানে একটা নক হয়ে নক করে দিল ওরা, আর পেছনের দিকে একটা এনিমি আছে, চলো এটাকে মারি, এটাকে মারতে যাব। এরে পালাচ্ছে, ওটা পালিয়ে গেল, তো ওটা চলো ওই দিক দিয়ে যাই ঘুরে। তো এটাকে একটু ড্যামেজ দিব, মারো, আরে কিলটা চুরিয়ে গেলো। যাই হোক, কেউ নেয়নি আমার গার্লফ্রেন্ডে নিয়েছে ব্যাপার না, চলো এই ম্যাচে ওই ভালোবাসা দেওয়ার চক্করে আমার কিল পাওয়া হলো না। তো থার্ড ম্যাচে তো কোনো কিছু কেনাকাটা করে নিলাম, আর এই ম্যাচটা তো একটু দেখি ভালোবাসা দিই, আসো তোমাকে একটু ভালোবাসা দিই, ফুল দিই, এই নাও ফুল, তুমি একটু ভালোবাসা দিয়ে দাও, তাহলে এই ম্যাচটাতে একটু ভালো খেলতে পারবো। আরে ভালোবাসা দিলই না, আরে ভালোবাসাটা দাও, দেবে না ভালোবাসা, আচ্ছা এইবার আর ভুল করবো না আর কি, ভুল করতে চায় না, যে ভালোবাসা দিয়ে টাইম নষ্ট করার চেষ্টা করতে চায় না। চলো এখানে অনেক ঘোরাঘুরি পড়ার পরে এইদিকে দেখি ড্রপের কাছে এনিমি, চলো এটাকে অনেকটা ড্যামেজ দেওয়ার পরে কোনো রকমে ওয়ালটা মারলাম, আর সামনে থেকে একটা এনিমি চলে আসে আমাকে মারার জন্যে। এটা তো খুব লাফাচ্ছে এটা, এই তো হেড শট, একবারে হেড শট দিয়ে নক করে দিলাম। চলো এখানে আরেকটা আছে, আরে কোথায় যায়, চলো আরেকটা এনিমি, তিনটে নক, এটাকেও হেড শট দিয়ে একদম ওপি ওপি ভাই। এটাই হচ্ছে গার্লফ্রেন্ডের পাওয়ার, তোমাকে আমি দেখাবো আমি আমি কী করেছি, মানে না দেখলে তুমি বুঝতেই পারবে না। চলো এটা হচ্ছে লাস্ট রাউন্ড, একবারে পরপর তিনটা ম্যাচ, কোনো হারাহারির সিন নেই, তো পাঁচটা কিল করে ফেলেছি অলরেডি, আর এখানে একটু ভালোবাসা দেয়া নেওয়া হচ্ছে। চলো নাও নাও বাবু ভালোবাসা নাও, আমিও ভালোবাসা দাও, আমাকে ভালোবাসা দাও, আমি ভালোবাসা দিচ্ছি তোমাকে, চলো আর দেরি করা যাবে না, বেশি ভালোবাসা দিতে গেলে কিল পাওয়া হবে না।
তো এখানে দৌড়ে দৌড়ে যাওয়ার পরে অনেক টাকা খুঁজে টুজে এই সামনে দেখি এনিমি, তো এটাকে কোনো রকমে মারি। তো আরেকটা উপর দিয়ে আসে, তো এটাকে একটু ড্যামেজ ড্যামেজ দিয়ে মেরে দিই। আর একটা এনিমি আছে, ওইটাকে খুঁজে কোথায় আছে লুকিয়ে সেটাকে খুঁজতে যাব। যেই এইদিক দিয়ে যাবো কোনো রকম ফট করে আমার সামনে চলে আসবে এক্ষুনি। এই তো আসলো, এটা ড্যামেজ ছিল, তাহলে এটাকে মেরে দিয়ে দুটো কুলি মেরে বুইয়া করে নিলাম। তো বুইয়া করার একটাই কারণ, গার্লফ্রেন্ডের পাওয়ার আর গার্লফ্রেন্ডের সাথে খেলার কারণ। তো আমি আমার গার্লফ্রেন্ডকে খুঁজছি, কোথায় রে বাবু, আজ তো তোমার সামনে একটু ডান্স দেখাই, সাথে ভালোবাসা দিচ্ছে, কাকে দিচ্ছে জানি না। চলো, এটা ম্যাচটা বুইয়া হয়ে গেল, এমভিপিও পেয়ে গেলাম, বাহ, এটাই পাওয়ার। দেখলে তোমরা গার্লফ্রেন্ডের সাথে খেলবে, বললাম তো, তোমরা যদি গার্লফ্রেন্ড না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, গার্লফ্রেন্ড পেয়ে যাবে। আর বন্ধুদের সাথে যাদের সাথে আছে সবার সাথে শেয়ার করবে, তাহলে একটার জায়গায় তিনটি করে গার্লফ্রেন্ড পাবে। তো এর জন্য তোমাদের ওটাই করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করার বেল আইকনটি অন করতে হবে, তারপর লাইক করতে হবে, শেয়ার করতে হবে। চলো তোমাদের এই জিনিসটা দেখাই, দেখো আমি এই যে সবগুলো হারছি, এই এটা তো এসেছিল, তো এটাও হেরেছি, এই সিএস এটাও হেরেছি, একটা শুধু জিতেছি সেদিন, আর সব তিনটে পরপর হারা 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 হারা। আর লাস্টে আজকে কি করলাম, দেখো তোমরা দেখতে পাচ্ছ কাদের সাথে হেরেনি, মানে গার্লফ্রেন্ডের সাথে খেলা হয়নি, তাই আমরা হেরে গিয়েছি। আর এই এটাও ডিফেক্ট, এটাও ডিফেক্ট, এই ডিফেক্ট, এই একটাই ভিক্টোরি, ঠিক আছে। তো এটাও এমভিপি নিয়ে ভিক্টোরি হয়েছি আমরা। চলো আরেকটা হচ্ছে তোমাদের জিনিস দেখাচ্ছি, যে এটা হচ্ছে আমরা ফার্স্ট ম্যাচ খেললাম, আর এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাচ, যেটা এমভিপি হওয়ার লাস্ট ম্যাচ হয়েছে এটা। তো আমরা ডায়মন্ড ফোরে উঠে যাই এই ম্যাচটা খেলে, 60টা কিল করে এমভিপি এই ম্যাচটাতেও, লাস্ট ম্যাচ। তো এই এখন আমরা ডায়মন্ড ফোরে উঠবো। তো সবথেকে মজার বিষয় হচ্ছে আমরা একটা ম্যাচও হারিনি যতটা খেলছি আমি গার্লফ্রেন্ডের সাথে, চারটা না পাঁচটা ম্যাচ খেললাম আমি, একটা ম্যাচও যদি হারি তারপরে বলবে। দেখো এমভিপির সাথে বুইয়া কি বলবো তোমাদের, তো তোমাদের হিস্ট্রিটাও দেখিয়ে দিচ্ছি আমি, চলো হিস্ট্রিটা দেখে নাও। দেখার পরে মানে কি বলবো, দেখো যতগুলো খেলছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটার মধ্যে তিনটেই এমভিপি, মানে একটা একটা বাদ দিয়ে এমভিপি আর বুইয়া সবগুলোতে। এটা হচ্ছে গার্লফ্রেন্ড পাওয়ার গাইস, তোমরা গার্লফ্রেন্ডের সাথে খেলবে এটাই বলবো। আর যাদের গার্লফ্রেন্ড নেই তাদের বলছি, তাড়াতাড়ি ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। তো গাইস দেখা হচ্ছে পরে ভিডিওতে, আরও ইন্টারেস্টিং টিপস এই রকম ভিডিও নিয়ে আসার জন্যে তোমাদের ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। টাটা বাই, লাভ ইউ গাইস।